একজন বিশেষ ব্যক্তিকে যার নাম বজরুক খান, হ্যাঁ, উনি দীর্ঘ প্রায় 30-40 বছর যাবৎ মুড়ি ভাজার এই কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং কোনো ধরনের কেমিক্যাল তিনি এই মুড়িতে ব্যবহার করেন না। নিজে ধানের উৎপাদন করেন, নিজে ধান ভাঙান, অন্ধদেরকে দিয়ে ধান চাষ করিয়ে এনে তারপর ধান ভাঙিয়ে এই চালগুলো গ্রামের ভিতরে দিয়ে দেন। গ্রামের গৃহস্থ দরিদ্র মানুষ যারা মুড়ি ভেজে ভেজে ওনার কাছে আবার দিয়ে যান, তারা বিনিময়ে পয়সা পান। রোজার সময় আসলে এটা উৎসব মুখর গ্রাম হয়ে যায়, মুড়ি ভাজার গ্রামে পরিণত হয়। আজকে নির্ভেজাল, সুস্থ, ভালো, সুস্বাদু মুড়ির বজরুক খানের এই মুড়ির উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে প্রচার করছি এবং প্রথমে অনুরোধ করে রাখছি যে সবাই চাইলে বজরুক খানের মতো এভাবে মুড়ি ভাজার কাজে যুক্ত হতে পারেন যারা মুড়ির ব্যবসার সাথে জড়িত আছেন। চলুন গ্রামটার ভেতরে ঢুকি। লঙ্কম মুড়ি ভাজছে কোন ভাষায়? ওদিকে ভাজে। ধান থেকে চাল, চাল থেকে মুড়ি, প্রক্রিয়াগুলো বহু পুরনো। পুরো কাজটি হাতে, প্রাচীনকাল থেকে যন্ত্রের মতো হাত চালিয়ে মুড়ি তৈরি করে আসছে মানুষ। গৃহস্থ বাড়িতে মুড়ি তৈরিকে বলা হয় মুড়ি ভাজা। এই কাজটি পৌঁছে গেছে বাণিজ্যিক কার্যক্রমের পর্যায়ে, এর সঙ্গে যুক্ত হয়ে গেছে বড় এক অর্থনৈতিক হিসেব। যদিও এ নিয়ে চুলচেরা হিসাব আজও পর্যন্ত কোথাও হয়নি, বাস্তবতা মাথায় রেখেই কিছুটা অনুমান নির্ভর এটি হিসেব করা যেতে পারে রমজান মাসে মুড়ির ব্যবহার নিয়ে। পৃথিবীর চতুর্থ বৃহৎ মুসলিম দেশ হিসেবে এদেশে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা 15 কোটি। মুসলিম খানা এবং পরিবারের সংখ্যা 3.5 কোটির কম নয়। এই 3.5 কোটি পরিবারে রমজান মাসে একেবারে কমের পক্ষে 1 কেজি করে মুড়ি খাওয়া হলে তাহলে মুড়ির প্রয়োজন পড়ে 3.5 কোটি কেজি, অর্থাৎ 350 মেট্রিক টন। আর মুড়ির মাঝামাঝি একটা মূল্য বা 50 টাকা যদি কেজি ধরা হয় তাহলে দাঁড়ায় 1,750 কোটি টাকা। পরিবার প্রতি 2 কেজি হলে অর্থের হিসেব দাঁড়ায় 3,500 কোটি টাকা। বোঝাই যায় মুড়ির অর্থনৈতিক গুরুত্ব এখন কম কিছু নয়। রমজানের অপরিহার্য এই খাদ্য উপকরণটি বছরব্যাপী কম বেশি চাহিদা রয়েছে, তবে তা রমজান মাসের তুলনায় 1/10 কম। রমজানে বিপুল চাহিদা সম্পন্ন এই মুড়ির ভেজাল নির্ভেজাল নিয়েও বহু সংশয় এখনও প্রচলিত হয়ে উঠছে। মানুষ সবসময় খুঁজে ফিরছে বিশুদ্ধ এবং হাতে ভাজা মুড়ি। দর্শক, একেবারে সদ্য ভাজা ধবধবে গরম মুড়ি এবং কোনো ইউরিয়ার বা অন্য কোনো কেমিক্যালের কোনো ধরনের সংশ্লিষ্টতার ভিতরে নেই, অসম্ভব মুচমুচে। একটু খেয়ে দেখি। বেশ সুস্বাদু। দেখুন কীভাবে ঘরের ভেতর চঞ্চল হাতের কৌশলীতে চাল থেকে তৈরি হয়ে যাচ্ছে মুড়ি। এটি আব্দুর রহমান খানের বাড়ি। বহুদিন ধরেই এই পরিবারটি স্বামী স্ত্রী মিলে মুড়ি ভেজে সংসার চালাচ্ছেন। বললেন দিনে 2 মণ মুড়ি উৎপাদন করতে পারেন তারা। কত বছর যাবত মুড়ির ব্যবসা ভাজার সাথে আছেন? কত, হয়তো 20 বছর ধরে। আপনারা দিনে কয় মণ মুড়ি ভাজতে পারেন দুজন মিলে? 50 কেজি চাউলে ধরে না, হয়তো 40 কেজি, 41 কেজি, 42 কেজি মুড়ি হয়। আচ্ছা, এরকমের হয়। তাই 2 বস্তা চাল ভাজি ডেলি, 2 বস্তা ভাজি, তাই মনে করেন যে 80 কেজি কি 82 কেজি মুড়ি হবে। আচ্ছা, আপনারা এই ভেজে দিচ্ছেন, চালটা আনছেন ওনার কাছ থেকে, ভেজে আবার দিয়ে দিচ্ছেন, এতে এই মনকে আপনারা কত করে পাচ্ছেন? হয়তো মনকে আমরা 450 টাকা পাই, 440 টাকা পাই, আবার 460 টাকাও পাই। উনি কে? উনি আমার পরিবার। আপনার পরিবার? জি। আপনি এবং উনি মিলে এই কাজটা করেন? হ্যাঁ, দুজনে মিলে করি। এই চালটা কি আগের রাত্রে একটু ভিজায় ভিজায় রাখেন? না, কিচ্ছু না, একদম ফ্রেশ চাল। এই বস্তা বাড়াতা ইন্ডিয়া, ওই খান সাহেবের মধ্যে নিয়ে আসেন? হ্যাঁ। তারপরে এনে কি করেন? লবণ পানি দিই আমরা। ওই জোটা লবণ পানি? হ্যাঁ। ওটার মধ্যে আর কি আছে পানির সাথে? কিছু না, ওটা পানির সাথে কিছু নাই, লবণ, জাস্ট লবণ, শুধু লবণ। দর্শক, এর আগেও আমি দেখিয়েছি চাল থেকে হাতে মুড়ি ভাজার এই কাজটি অনেকটা যন্ত্রের মতো। এখানকার নারী পুরুষের
দুটি হাত একই অভ্যস্ততায় কাজ করে চলেছে বিরামহীন। যারা এইভাবে শ্রম দিয়ে রোজগার করেন তাদের কাছে শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারপরও খোঁজ নিয়ে দেখা যাক। যেটাতে লবণের পানি, জি, এটা দেখতে পারি? দেখেন, সমস্যা নেই, আমরা কোনো না না, এটা তো ভালো করছেন আপনারা। কেন ইউরিয়া দেবে? যারা ইউরিয়া দেয় তাদেরকে কেস করা উচিত। তাদের কখনো এইসব ব্যবসা করি না আমরা, কিচ্ছু দিই না, কিচ্ছু না, খালি পানি আর শুধু লবণ। ওই লবণটাই এখানে একটু লবণ লবণ লাগে। আগুনে হাত দিলে যে আমি পড়বে আমি বুঝি না, এই যে কেমিক্যাল জিনিস, এই যে সার, এটা খাইলে যে হ্যাঁ আমি ব্যবহার করছি, আমার ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে, তাইলে আমাদের কি মৃত্যুর কোনো ভয় নাই? তাইলে আমরা কেন দেব? দর্শক, আগেই বলেছি ঝালকাঠির নলছুটি ইউনিয়নের দবদপিয়া গ্রামে কমপক্ষে 10টি গ্রামে বছরব্যাপী মুড়ি ভাজার কাজ চলে। এখানকার হাতে ভাজা মুড়ি বিখ্যাত হয়ে উঠেছে সারা দেশে। গ্রামগুলো হচ্ছে রাজাখালী, দবদপিয়া, তিমিরকাঠি, ভরতকাঠি, জুরকাঠি, গোয়ালকাঠি, চড়াদি, বাকরকাঠি, রাবনাহাট এবং কুমারখালী। এই গ্রামগুলোর অধিকাংশ মানুষের পেশা মুড়ি ভাজা। এটি তিমিরকাঠি গ্রামের বাবুল খানের বাড়ি। প্রত্যেক বাড়িতে রয়েছে রান্নাঘরের মতো একাধিক চুলা বিশিষ্ট একটি চালা ঘর। এই ঘরটিকেই বলা যেতে পারে মুড়ি তৈরির কারখানা। বাবুল খানের বাড়ির এই কারখানায় দুই নারীর চার হাত চলছে অবিরাম। এখানে মুড়ি ভাজার কাজের জন্য নারী পুরুষ নাই, বয়সের কোনো হিসেব নেই, এই কাজে সবাই যুক্ত। রাত দিন 24 ঘন্টা এই গ্রামগুলোতে মুড়ি ভাজার ছন্দময় শব্দ শোনা যাবেই। এই ঘরটিতে মুড়ি ভাজছে এক তরুণ, নাম তার হালিম খান। তার কাছে জানা গেল কিছু বিষয়। কতক্ষণ লাগবে এটা গরম করতে? এটা বেশি সময় লাগবে না, বালিটা তো গরম হচ্ছে না। এই বালিটা কি বিশেষ কোনো বালি? যে কোনো বালি, যে কোনো বালি দিয়েই হয়। আবার মোটা বালি দিতে হয় না? আচ্ছা, মোটা বালি তো হবে না, মিহি বালি হইতে হবে। হ্যাঁ, একই সাথে চালটাও গরম করতেছেন, বালিটাও গরম করতেছেন? হ্যাঁ, বালিটাও গরম হয়ে যাবে। হ্যাঁ, ওই বালিটা ডুলাইন না পাইলাতে দেবেন, দেওয়ার সাথে সাথে চাল গরম হলে চালের মধ্যে দিয়ে দেবেন। বাংলাদেশের ভিতরে বিখ্যাত মুড়ি হয়েছে যায় বরিশাল, আতেবা জামুড়ি, এই সেই সাথে সব জায়গায় যায়, সব জায়গায়, ঢাকায়, ফরিদপুর, কুয়াকাটা, সব জায়গায়। আর মুড়িটা লাগে, মিষ্টি লাগে, আর হাতে পাতার মুড়িটা। চাচি, আমার লেগে দিচ্ছেন? না চাচি, আমি খাবো না। একদিকে গরম আবহাওয়া, আরেকদিকে চুলোর গরম, সব মিলিয়েই ব্যস্ততার ক্লান্তি তো আছে। তারপরও মানুষগুলোর বিনয় এবং আতিথেয়তায় মুগ্ধ না হয়ে পারা যায় না। বাংলাদেশে মানুষের সে যে যে অবস্থানই, তার সে যে অবস্থানেরই হোক, ধনী দরিদ্র গরিব মানুষের, বিশেষ করে গ্রামের মানুষের আতিথেয়তার তুলনা হয় না। আমি আমার কাজ করতে আসছি, কিন্তু যতগুলো ভিড়িতে গেলাম মুড়ি তুলে দিচ্ছে খাওয়ার জন্যে, আমি বললাম যে মুড়ি খেয়েছি, উনি মুড়ি দিয়েছিল প্রথম, আবার সে এনে দিল চানাচুর। এটি হালিম হাওলাদারের বাড়ি। মুড়ি উৎপাদনের সঙ্গে যুক্ত এই প্রান্তিক জনগোষ্ঠী সব মিলিয়ে ভালোই আছে, খুব বেশি বিলাসিতা নেই, তবে জীবনের প্রয়োজনগুলো মিটে যাচ্ছে। পুরো এই মহল্লাটির মানুষের প্রধান কাজই হচ্ছে বছর জুড়ে মুড়ি ভাজা, এবং জীবন জীবিকার প্রধান অংশই হচ্ছে এটি। এখানকার সাধারণ যে কৃষক গৃহস্থ পরিবার আছে তারা অন্য খুব একটা কাজ আর করে না। যারা মুড়ির পাশাপাশি অন্য কাজ করে তাদের ভিতরে, তারা হচ্ছে মুড়ির ধান উৎপাদন করা, বিশেষ বিশেষ প্রজাতি সেই আমন মৌসুমের মুড়ির ধান উৎপাদন করা। যে কোনো ঘরে যাওয়া যাচ্ছে, যে কোনো গৃহস্থ রশি ঘর বলে পাকের ঘর যেটাকে, যাওয়া যাচ্ছে ওই একটা শব্দ, মুড়ি ভাজার পূর্ব পূর্ব শব্দ, আর চাল গরম করার ওই যে চাল কাটছে যে সেই শব্দ, সব কিছু মিলিয়ে মুখর হয়ে ওঠে। এখন রমজানের প্রাককালে এই পল্লীটা রাতের ভোর রাত থেকে তারা মুড়ি ভাজার কাজ শুরু করে, একদম নীরব নিস্তব্ধ অবস্থায়, শব্দ শুধু না, খালি মুড়ি ভাজা শব্দ, মুড়ি ভাজা, মুড়ি ভাজা, শুধু মুড়ি ভাজা, মুড়ি ভাজা, খালি মুড়ি ভাজা, মুড়ি ভাজা, খালি মুড়ি ভাজা। আপনিও করেন? আমি মুড়ি ব্যবসা করি। আপনি মুড়ি ভাজা করেন, অন্য আর কিছুই করেন না? এই আর আলি জালি দিয়ে আছে, আলি জালি দেন না, মানে ভোর থেকে খালি পূর্ব পূর্ব শব্দ হইতে থাকে, মনে করেন রাইতে ওই 3টে 4টে ওড়ে, তারপর
এইবার ভাজা ধরে কাজটা খুব কঠিন কঠিন মুড়ি ভাজছেন মুকুল বেগম মুড়িতে লবণের প্রয়োজনীয়তা এবং পরিমাণ নিয়ে কথা হলো তার সঙ্গে ভোর চারটায় থেকে এখন বাজে দশটা সাত ঘন্টা সাত ঘন্টায় আপনি পঞ্চাশ কেজি ভেজে ফেলতেন একাই অনেক কঠিন কাজ তো হাতটা গরম হয়ে যায় না একদম এই যে পঞ্চাশ কেজি মুরগি ভাজলেন এতে আপনি কত আয় করবেন লবণ তো খুব বেশি লাগে না লবণ ছাড়া কি আর কিছু দেন এই গ্রামে তো সার দেয় না কেউ দেয় হ্যাঁ দর্শক এই হলো বিশুদ্ধ মুড়ি উৎপাদনের বাস্তব চিত্র দেশের অনেক স্থানেই বাণিজ্যিক ভিত্তিতে মুড়ি ভাজার বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠী বেশি আগ্রহী হয়ে উঠছে কোথাও কোথাও একটি বাণিজ্যিক বলয় গড়ে উঠেছে তবে ঝালকাঠির নলছিটির এই গ্রামগুলোতে মুড়ি বাণিজ্য সম্প্রসারণে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন বুজরুক খান নামের এক ব্যক্তি তার বাড়িটি তিমিরকাঠি গ্রামে আমরা খোঁজ করে গেলাম তার বাড়িতে বিভিন্ন জায়গায় মাল পাঠায় ওনার নামটা শুনলে কি শুনছি বুরজুখা বুরজুখা বুরজুখালি খান হলো প্রকৃত নেম কিন্তু ওনাকে এখানে বুরজুখা হিসেবে মানে ফেমাস আর বুরজুখার বাড়িটা কোথায় বাড়ি এটা ওনাকে পাওয়া যাবে আচ্ছা আমরা একটু বুরজুখার উদ্দেশ্যে যাই ভাই বুরজুখার বাড়ি কোনটা দীর্ঘকাল এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকে নিজে সচ্ছল হয়েছেন একইভাবে ভাগ্য পরিবর্তন করেছেন এলাকার বহু মানুষের তার সঙ্গে কথা হলো মুড়ির মৌসুম নিয়ে তো আপনার কথা শুনতে শুনতে তো আসলাম সেই ঢাকা থেকে নিজের মাঠে সেদ্ধ করাই চাল করা গিয়া ওই পাবলিকের কাছে দেই আচ্ছা এরা সুস্থভাবে হাতে বাজে আচ্ছা হাতে বাজিয়া অন্যদিনই বারো মাসই আমার এই জায়গায় বলি আর বারো মাসে আমি চাল দিই আচ্ছা তো রমজান মাসে আমার খুব চাহিদা বেশি থাকে এই সময়টাতে আমার মূলত কোনো ভেজালটা জাল নাই আচ্ছা কোনো ইউরিয়া সার মার হনুতে নানান জায়গায় দইয়ে নাই আচ্ছা আপনার এই মুড়ি ভাজার সাথে এই গ্রামে কত লোকের সম্পৃক্ততা আছে আমার এই গ্রামে অন্তর্পাক্যে দেড়শো লোকের সম্পৃক্ততা আছে ওরা ওই সকাল টাইম বাজে বিকেল টাইমে আবার ওই মুড়ি আমার দ্বারে নিয়ে আসে দিয়ে যায় নিয়ে আসে দিয়ে আসার পর ওই যাদের রাত্রি পুজো প্রত্যেক সপ্তাহে আমি প্রত্যেক সপ্তাহে সোমবার অগ আমি পেমেন্ট করে দিই পেমেন্ট দিই ওরা নেয় না সপ্তাহ অনুযায়ী টাকা নেয় এক একজন কত কতটুকু করে ধান নেয় একজন পঞ্চাশ কেজি হয়ে চাল নেয় এই এলাকায় মুড়ি তৈরিতে ব্যবহার হয় বিশেষ ধরনের চাল বুরজুখা বললেন তারা বেশি ব্যবহার করেন নাকুচি নামের স্থানীয় জাতের চাল এই চালই ভিন্ন এই যে অন্যান্য ধানে আর এই মুড়িতে হয় না নাম আছে নাম কি নাম হলো নাকুচি ধান কেউ কেউ বলে আবার মোটা ধান আচ্ছা নাকুচি ধান তো এই ধানটা সিজনই হয় এই ধানটা কি আপনিই করেন না অন্যান্য গৃহস্থ করে চাষাবাদ করে আমি হাকুর তুমি কিনি আচ্ছা আর আপনি নিজে করেন না একটু না নিজে আমার আছে নিজে আমি জমি জমা বরকা দিয়ে দিই এটা আমার ওই চাষে আছে ধান ধান আমরা বর্জুক খাকে সঙ্গে নিয়ে গেলাম তার গুদাম ঘরে সেখানে বস্তায় সংরক্ষিত আছে মুড়ির চাল বর্জুক খা তুলে ধরলেন মুড়ির চালের বিশেষত্ব এই নতুন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে নাকুচি ধান না এই যে মুড়ি ফার্স্ট ক্লাস মুড়ি এটা কি আমাদের দেশি ধান দেশি ধান আচ্ছা নাকুচি ধান না জি নাকুচি এটা গোটা গোটা হ্যাঁ কোন অঞ্চলে বেশি হয় এই ধানটা আমাদের এই অঞ্চলে তো হয় আর দক্ষিণাঞ্চলে হয়
মানে মুড়ির জন্য আলাদা কৃষকরা এই ধানটাই করে এই ধানটাই করে মানে তার মানে আমি ধরে নিচ্ছি যে ওই সমস্ত কৃষকের অর্থকরী একটা ফসল এটা জি তাই না এটা কোন মৌসুমে হয় এই ধানটা এই এই অগ্রহায়ণ মাসে আচ্ছা এই কারখানার শ্রমিকদের কাছে জানা গেল চাল থেকে মুড়ি উৎপাদনের হিসেব বিশেষ করে কতটুকু চালে কি পরিমাণ মুড়ি হয় একবার বাপাই হ্যাঁ বাপানের পর আবার সিদ্ধ করি একদিন পর আচ্ছা একদিন পর সিদ্ধ করলে মাঠে হালাই আচ্ছা মাঠে হালাই মাঠে হালান মানে যে চাতালে হ্যাঁ চাতালে হালাই চাতালে এগুলো দুই দিন পর হয় আবার বানাই বানাই আবার চালটা হে সারে এটা এই কি আড়াই মনের বস্তা দুই মন কি দুই মন 80 কেজি দুই মন ধানে কয় মন মুড়ি হয় বা কয় কেজি মুড়ি হয় দুই মন ধানে আমাদের 46 কেজি মুড়ি হয় দুই মন ধান এই বস্তার মধ্যে আছে 46 কেজি মুড়ি ভরতে এরকম কয়টা বস্তা লাগবে দর্শক এই মুহূর্তে প্রতিদিনই ভাজা হচ্ছে রোজার এই সময় এবং প্রতিদিনই চলে যাচ্ছে গোডাউনে সে পরিমাণ মুড়ি থাকছে না সকাল বিকাল দুবেলা চলছে এটা হচ্ছে গোটা মুড়ি না আবার চলে যাবে যখন মুড়িটা আসে তখন তো গরম থাকে দর্শক গোটা দক্ষিণাঞ্চলেই এখনো এদেশের অনেক আদি ঐতিহ্যের সন্ধান মেলে দক্ষিণের জেলাগুলোতে গ্রামীণ অনুশীলনগুলোর মধ্যে একরকমের মিলও আছে যেমন ঝালকাঠির পাশের জেলা নদীবেষ্টিত পিরোজপুরেও আমরা নৌকায় বৈঠাকাটা যাওয়ার পথে এক কৃষকের সঙ্গে কথা হয় মুড়ির বিশেষ ধান নিয়ে এর মধ্যে কি মুড়ি ও বাজারে যাবে এগুলো কি হাতে ভাজা মুড়ি নলছিটি উপজেলার এই 10টি গ্রামে যেমন মুড়ি উৎপাদনের একটি বিশেষ অঞ্চল হিসেবে সারা দেশে পরিচিত হয়ে উঠেছে একইভাবে হাতে ভাজা মুড়ি বিক্রির জন্য বিখ্যাত হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজার এরই একটি পিরোজপুরের বৈঠাকাঠা বাজার রমজান আসলেই একটা সমস্যা হয়ে যায় মুড়ি নিয়ে একদম ভালো মুড়ি অর্থাৎ ইউরিয়া ছাড়া মুড়ি সারা বাংলাদেশে বছর জুড়ে যা মুড়ির ব্যবহার হয় রমজানে এককভাবে 30 দিনে তার চেয়ে অনেক মুড়ি ব্যবহার হয় এই এলাকাগুলোতে স্থানীয় পর্যায়ে কৃষকরা কৃষক বধুরা বাণিজ্যিকভাবে মুড়ি ভেজে থাকে এটা কি কি চালের মুড়ি এটা মোটা চালের মুড়ি মোটা চালের মুড়ি হ্যাঁ নাকুচি আচ্ছা নাকুচি ধান হ্যাঁ আচ্ছা নাকুচি মোটা ধান আর এগুলি ভাজে কোন গ্রামে সাসকিয়া লরা জুগিয়া মালিখালি সবগুলো গ্রামে হ্যাঁ এটা কি মেশিনে ভাজে নাকি না হাতে ভাজে হাতে ভাজে এই ঘরের বৌরা ভাজে আচ্ছা বৌরা ভাজে পুরুষও ভাজে এখানেও সিংহভাগ মুড়ির স্থানীয় নাকুচি জাতের ধানের চাল দিয়ে তৈরি হয় এই মুড়িটা এত সাদা কি করে হয়েছে মানে বলেন নতুন ধানের মাল নতুন ধানের কি ধান নাকুচি নাকুচি ধান নাকুচি ধান দাম একটু বেশি নাকি জি এমনি নর্মাল ধানের আর নাকুচি ধানের মনে তফাত কত 200 টাকা এই নাকুচি ধান নতুন ধান হলেই সাদা হবে জি এর মধ্যে ইউরিয়া দেয় নাই না আপনি 100 ভাগ শিওর আমরা জাগো কাছে কিনি হ্যাঁ সাচ্চি লরা থেকে হেগো কাছে জিগেছি এরা এত পয়সা ইউরিয়া দেয় না বলে রাখি দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় হাতে ভাজা মুড়ির বাজার এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক হিসেবে দেখা যায় চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে প্রায় $25 লাখ মার্কিন ডলার অর্থাৎ 1.5 কোটি টাকার মুড়ি রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে আবুধাবি সৌদি আরব কাতার এবং লন্ডন যুক্তরাজ্যের জার্মানি বেলজিয়াম ফ্রান্স সিঙ্গাপুরে প্রধানত মুড়ি রপ্তানি হয় প্রবাসীদের কাছে মেশিনের তৈরি মুড়ির চেয়ে হাতে ভাজা মুড়ির চাহিদাই বেশি রপ্তানির এই হার দিনের পর দিন বাড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশীও ইফতারির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে নিশ্চয়ই মুড়ি খেয়ে থাকেন তারাও সন্ধান করেন আবহমান বাংলার ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি রমজান মাসের পবিত্রতা ও সংযম মাথায় রেখে বিশুদ্ধ খাদ্যের ব্যাপারে সচেতন হয়ে উঠুন ব্যবসায়ীরাও প্রতিটি পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে স্বচ্ছতা এবং শুদ্ধতা বজায় রাখুন সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা